হচ্ছে যে আমার একদম হার্ট অফ কোথা কেনাবালু থেকে আমি একটা ব্যক্তিগত প্রয়োজনে এখানে আসছিলাম আর কি, যেহেতু আমি সাবাতেই থাকি এবং এটা সাবার রাজধানী আর কি কোথা কেনাবালু। সো এখানে আমি যে হোটেলটাতে উঠেছি আর কি, সে হোটেলের দশম তলাতে আমি রুমটা পেয়েছি আর কি। সো সেই রুম থেকে আমি কিছু আউটসাইড ভিউ আর কি, মাউন্টেন ভিউ বা সিটি ভিউ যেটাই বলেন আর কি, সেটা হচ্ছে সুন্দর একটা বলে কাম্পুং গ্রাম আর কি মালয়েশিয়ার। এই যে দেখেন ভিউটা, মানে সম্পূর্ণ এই এলাকাটা সম্পূর্ণ ছোট ছোট বাড়ি আর কি, ম্যাক্সিমাম মানে আপনার ওটাকে বলে হাইট বেজ অনুযায়ী। সো এটা দেখাচ্ছি আপনি আমার স্টেট মস্ক এবং আশেপাশে এগুলো সবই হোটেল আর কি। এবং এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি দেখেন, একটা এটা হচ্ছে নদীর মতো দেখতে কিন্তু আসলে এটা নদী না, এটা হচ্ছে আপনার ড্রেন, এটা সেন্ট্রাল ড্রেন। এবং এত পরিষ্কার যে এটা মনেই হবে না এটা ড্রেন, কোনো ময়লা আবর্জনা কিছুই নাই। কিছু লোকজন এখানে খেলাধুলা করতেছে এলাকার আর কি খালি জায়গাতে এখানে, এবং এই রাস্তাটা এদিক থেকে চলে গেছে আর কি। এটা এই যে ছোটো ছোটো বাড়িগুলো, এটা হচ্ছে কাম্পুং আর কি, গ্রাম আর কি মালয়েশিয়ার। এবং আশেপাশে সবই হোটেল, সব বেশ ম্যাক্সিমাম এটা এলাকাতেই হোটেল আর কি, এবং শপিং মল আছে বেশ কিছু কয়টা এখানে, যে চেইন চেইন শপ আর কি, যেগুলো শপিং মল, বড় বড় শপিং মল। এবং এটা গ্রাম একদম কমপ্লিটলি মানে মালয়েশিয়ান কাম্পুং বলে আর কি, কাম্পুং গ্রাম, ছোটো ছোটো বাড়ি এবং ম্যাক্সিমাম ছোট হাইট অনুযায়ী দুইতলা হয় না কিন্তু ওটা ছোটো ছোটো করিয়া তৈরি করে আর কি। এবং যেহেতু এবং এটা হচ্ছে মালয়েশিয়ান কনসুলেট, মালয়েশিয়ান সরি ইন্দোনেশিয়ান কনসুলেট আর কি, ইন্দোনেশিয়ান হাই কমিশন এম্বাসি। এবং এটা এটা একটা হোটেল আমার পাশেরটাই, স্কাই হোটেল। সো আসলে মাউন্টেন ভিউ বলি আর বা সাইড ভিউটা ভেরি নাইস। সো এখানে যেহেতু কাছে এয়ারপোর্ট, সো এখন একটা বিমান নামবে এখানে এয়ারপোর্টে, যে কারণে আসলে এই এলাকাতে আর কি এই যে ছোটো ছোটো বাড়ি, এখানে যেহেতু হাই রাইজ বিল্ডিং হইতে পারবে না, যেহেতু রানওয়ে সামনেই, এই যে আপনারা দেখতেছেন ওই যে অসংখ্য লাইট, ডিফারেন্ট কালারের লাইট, সো এটাই হচ্ছে এয়ারপোর্ট। সো বিমানটা ওখানেই নামবে এখনই, যে কারণেই মূলত এখানে আপনার এই যে বড় বড় বাড়িগুলো হয় নাই, যে বড় বড় হোটেল আশেপাশে, কিন্তু যেহেতু রানওয়ে এখানে। সো এখন অলরেডি মাগরিবের সময় হয়ে গেছে আর কি। সো আপনার এই সেন্ট্রাল মস্ক, স্টেট মস্ক অফ সাবা কোথা কিনাবালু, এখান থেকে মাগরিবের আজান হচ্ছে আর কি। সো ইটস ভেরি নাইস ভিউ, হ্যাঁ ভেরি নাইস, অ্যামেজিং।